হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল আনফোল্ডিং লিটারেচার। এখানে আমি ইংলিশ লিটারেচারের বিভিন্ন পোয়েমস, নোবেল, শর্ট স্টোরিজ এগুলোকে সহজ বাংলা এক্সপ্লেন করে থাকি। সো তোমরা যারা ইংলিশ লিটারেচার নিয়ে পড়ছো তাদের কাছে ভিডিওগুলো ভীষণ ইউজফুল হতে পারে। এই ধরনের ভিডিওগুলি আরও দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, এবং তোমরা যদি চাও তোমাদের পছন্দের কোনো টপিকের ওপর ভিডিও হোক তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে। সো আর দেরি না করে চলো দেখে নিই আজকের টপিক। আজকে আমরা যে পোয়েমটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে দ্য হার্প অফ ইন্ডিয়া, লিখেছেন হেনরি লুইস ভিভিয়ান ডিরোজিও। তো আমরা ডিরোজিও সম্পর্কে সকলেই কম বেশি জানি, স্কুল জীবনে ইতিহাসে আমরা ডিরোজিও নামটি পেয়েছি। তো তার সম্পর্কে কিছু জেনে নেই এখন। তার বার্থ হয়েছিল 1809 সাল এবং ডেথ হয়েছিল 1831 খ্রিস্টাব্দে। তার ফাদার ছিল একজন ইন্দো পর্তুগিজ এবং তার মা ছিল ইংলিশ। হি ফর্মড ইয়াং বেঙ্গল। হ্যাঁ, আমরা সকলেই জানি যে তিনি ইয়াং বেঙ্গল বা নব্যবঙ্গ নামে একটি দল প্রতিষ্ঠা করেছিলেন। হি ওয়াজ এ অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার অফ হিন্দু কলেজ। হি ওয়াজ অ্যান অ্যাংলো ইন্ডিয়ান পোয়েট। যেহেতু তার বাবা ছিল ইন্দো পর্তুগিজ এবং মা ছিল ইংলিশ, তো তাকে তিনি একজন অ্যাংলো ইন্ডিয়ান পোয়েট ছিলেন এবং তিনি ভারতেই জন্মগ্রহণ করেছিলেন। তাই ইন্ডিয়ার প্রতি তার একটা প্রচণ্ড ভালোবাসা ছিল এবং তিনি খুবই কম বয়সে মারা গিয়েছিলেন, ডাইড ইন এ ভেরি আর্লি এজ। তো এই হচ্ছে হেনরি লুইস ভিভিয়ান ডিরোজিও। এবার যে পোয়েমটি যা নিয়ে লেখা, দ্য হার্প অফ ইন্ডিয়া। হার্প বলতে বোঝায় একটি মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট, ঠিক এরকম দেখতে। এটি মিডিয়াভাল বা অ্যান্সিয়ান টাইমে খুব প্রচলিত ছিল এই মিউজিক ইনস্ট্রুমেন্টটি। তো এবার আমরা দেখে নিই পোয়েমটি সম্পর্কে। তো এই পোয়েমটি মোটামুটি 14 লাইনের পোয়েম। এই পোয়েমটি ঠিক সেই সময় লেখা হয়েছিল যখন ইন্ডিয়া ব্রিটিশ রুলের আন্ডারে ছিল। মানে আমরা সকলেই জানি যে ইন্ডিয়া পাস্ট টাইমে, অর্থাৎ তার অ্যানশিয়েন্ট পিরিয়ডে ইন্ডিয়া খুবই একটা গ্লোরিয়াস কান্ট্রি ছিল, এর মহিমা অনেক বেশি ছিল। আমরা বলে থাকি, অনেকেই ইন্ডিয়াকে বলে থাকি যে গোল্ডেন বার্ড বা সোনেকা চিড়িয়া। কিন্তু ব্রিটিশরা আসার পর ইন্ডিয়াকে প্রায় বলতে গেলে লুট তরাজ শুরু করলো। লুট করতে করতে ইন্ডিয়ার যে সমস্ত গ্রোথ রেট সেগুলো আস্তে আস্তে ফল করতে শুরু করলো। সে কালচারাল দিক হোক, এডুকেশনাল দিক হোক বা যা কিছুই হোক, লিটারেসি রেট থেকে শুরু করে সব কিছু ইন্ডিয়ার আস্তে আস্তে ডিক্লাইন হতে শুরু করলো। তো ডিরোজিও এই সনেটের প্রথম 7 লাইনে এই যে ইন্ডিয়া লস্ট গ্লোরি, এই নিয়ে একটা ল্যামেন্টেশন করেছেন। এবং তার শেষ 7 লাইনে, অর্থাৎ সনেটের 2টি ভাগ হয় আমরা জানি, অক্টেভ আর সেস্টেট। এবং সেস্টেটে তিনি ডিসক্রাইব করেছেন যে দ্য রিটার্ন অফ গ্লোরি, বা যেখানে এখানে একটি হোপ দেখা গেছে ডিরোজিও যে ইন্ডিয়ার গ্লোরি রিটার্ন করতে পারে। তো চলো এবার পয়েন্টটি আমরা লাইন বাই লাইন আলোচনা করে নিই। তো আমি প্রথমেই বলেছি যে এই পোয়েমটি যে সময় লেখা হয়েছে সে সময় ইন্ডিয়া ব্রিটিশ রুলের আন্ডারে ছিল। তো সেই সময় যেহেতু ইন্ডিয়া তার গ্লোরিটা আস্তে আস্তে হারাচ্ছিল, ডিরোজিও তার লেখা বা পোয়েট্রির মধ্যে দিয়ে সেই লস অফ গ্লোরিটাই তার ল্যামেন্টেশনটাই তুলে ধরেছেন। এবং তিনি বলেছেন যে এই গ্লোরি আমরা লেখার মাধ্যমে আবার ফিরিয়ে আনতে পারি। তো পোয়েমটির নাম হলো দ্য হার্প অফ ইন্ডিয়া। এখানে এই টাইটেল হার্প, এই ক শব্দটি ডিনোটস করছে হলো ইন্ডিয়া সেই সময়ের যে পোয়েট বা পোয়েট্রি ছিল সেগুলোকে। তো বলেছে, দেখো প্রথম লাইনে কি বলা হয়েছে, হোয়াই হ্যাংস দাও লোনলি অন ইয়োর উইদার্ড বো। এখানে দাও কথাটির অর্থ হচ্ছে, দাও বলতে সেই পোয়েট বা পোয়েট্রিস বা হার্পকেই বোঝানো হয়েছে। হার্প এখানে একটি প্রায় মেটাফরের মতন। তো হোয়াই হ্যাংস দাও লোনলি অন ইয়োর উইদার্ড বোটস। উইদার্ড মানে কি? উইদার্ড মানে হচ্ছে ডিকেড, যেটা ডিক্লাইন হচ্ছে, ক্ষয়প্রাপ্ত। অ্যান্ড বো মিনস গাছের ডালপালা। তো মূর্ছে যাওয়া গাছের মতন, মূর্ছে যাওয়া গাছের মধ্যে তুমি কেন ঝুলে আছো, বা মূর্ছে যাওয়া গাছের মতন কেন তুমি হয়ে আছো, সেই ইন্ডিয়ান পোয়েট বা পোয়েট্রিসদের পোয়েট্রিকে উদ্দেশ্য করে এখানে ডিরোজিও বলছেন। আনস্ট্রাং ফর এভার, মানে সেই ইনস্ট্রুমেন্ট, যেহেতু হার্প একটি ইনস্ট্রুমেন্ট, সেটাকে এখন আর বাজানো হয় না। মিনস সেটার হয়তো তারগুলো ছিঁড়ে গেছে বা ভেঙে গেছে। মাস দাও দেয়ার রিমেন, তুমি এখন সেরকমই আনস্ট্রাং রয়ে গেছো। দাই মিউজিক ওয়ান্স ওয়াজ সুইট, তোমার মিউজিক একসময় খুবই মধুর ছিল। হু হেয়ার সিট নাও, এখন এটা কেই বা শোনে। হোয়াই ডট দ্য ব্রিজ সাই ওভার দি ইন ভেইন, বলছে যে সেই যে বাতাস তোমার সামনে দিয়ে বয়ে যায়, ভাবে তুমি হয়তো খুব সুন্দর একটা সুমধুর আওয়াজ করবে, সেটাও তোমার সামনে এসে এখন একটা ভেইন, অর্থাৎ একটা নিষ্ফল দীর্ঘশ্বাস ফেলে। সাইলেন্স হ্যাথ বাউন্ড দি উইথ হার ফ্যাটাল চেঞ্জ, নিঃশব্দতা তোমাকে একটা ফ্যাটাল চেঞ্জ মিন্স একটা দুর্বিষহ একটা চেইন দিয়ে তোমাকে বেঁধে ফেলেছে। নেগলেক্টেড মিউট অ্যান্ড ডিজোলেট আর্ট দাও, তুমি এখন নেগলেক্টেড, নিঃশব্দ, শব্দহীন, ডিজোলেট, পরিত্যক্ত, একটি পরিত্যক্ত হয়ে আছো। লাইক রুইন মনুমেন্ট অন ডিজার্ট প্লেন, ডিজার্ট প্লেন মানে মরুভূমিতে যেরকম কোনো স্মৃতিসৌধ পুরনো হয়ে গেলে ক্ষয়প্রাপ্ত হয়ে যায় এবং লোকে তাকে ছেড়ে চলে যায়, তোমারও অবস্থা ঠিক সেরকম। এখানে প্রথম 7 লাইনে
ল্যামেন্টেশন ছিল, এখন শুরু হচ্ছে সেই হোপ, বা ইন্ডিয়ার গ্লোরি যে রিটার্ন করতে পারে সেই নিয়ে একটা হোপ। ও মেনি এ হ্যান্ড মোর ওয়ার্দি ফার দেন মাইন ওয়ান্স দাই হারমোনিয়াস কোর্স টু সুইটনেস গিভ। বলছে আমি যা লিখি মানে আমার থেকেও অনেক ওয়ার্দি লোকজন ছিল, ওয়ার্দি পোয়েটস ছিল, যারা অনেক সুন্দর সুন্দর সুইটনেস গিভ, যারা তোমার কোর্সে খুব অনেক সুইটনেস দিয়েছিল, অনেক মধুর সুর দিয়েছিল, অর্থাৎ সুন্দর সুন্দর কবিতা তৈরি করেছিল। অ্যান্ড মেনি এ রেথ ফর দেম ডিড ফ্রেম ইন টুয়াইন অফ ফ্লাওয়ার স্টিল ব্লুমিং অন দ্য মিনস্ট্রাল গ্রেভ। এখানে রেথ বলতে বোঝানো হয় ফুলের মালাকে, আর মিনস্ট্রাল কথার অর্থ হলো যে মিডিয়েভাল টাইমের যে সিঙ্গার আছে তাদেরকে বোঝানো হয়। তো এখানে মেনি এ রেথ অফ দেম ডিড ফ্রেম ইন টুয়াইন, অনেকে সুন্দর সুন্দর মালা গেঁথেছে মানে সুন্দর সুন্দর কবিতা বা পোয়েট্রি তখন রচনা করেছিল। অফ ফ্লাওয়ার স্টিল ব্লুমিং অন দ্য মিনস্ট্রাল গ্রেভ, তাদের সেই যে মিনস্ট্রাল কথার যে মিডিয়েভাল সিঙ্গার, এখানে পোয়েটদেরকে উদ্দেশ্য করে মিনস্ট্রাল কথাটি বলা হয়েছে, তো তাদের গ্রেভের ওপর এখনও সেই ফ্লাওয়ার ফোটে। তো এই দুটো লাইনের মানে হচ্ছে এই যে আমরা জানি কবি বা যারা লেখক তাদের কখনো মৃত্যু হয় না, কারণ দৈহিকভাবে হয়তো তাদের মৃত্যু হয় কিন্তু তারা তাদের যে লেখা তাদের যে সৃষ্টি সেটা অমর থেকে যায়। তাই সেখানে বলেছে যে তাদের গ্রেভের ওপরও এখনও ফুল ফোটে। দোজ হ্যান্ডস আর কোল্ড, সে তাদের হাত এখন লাইফলেস, কোল্ড মিনস এখানে লাইফলেস, বাট ইফ দাই নোটস ডিভাইন মে বি মর্টাল উই ক্যান ওয়ান্স অ্যাগেন। কিন্তু বলছে যে তোমার সেই ডিভাইন অর্থাৎ সেই হেভেনলি নোটসকে আবার এই মানে এখনকার যে কবি তারা ফিরিয়ে আনতে পারে। হার্প অফ মাই কান্ট্রি, এখানে কান্ট্রিকে আবার ডিনোটস করেছে, হার্প অফ মাই কান্ট্রি লেট মি স্ট্রাইক দ্য স্ট্রেন, মানে আমাকে তোমাকে তোমার সেই সুমধুর ধ্বনি বাজাতে দাও বা আমাকে সেই ধরনের লিখতে দাও যাতে তোমার সেই লস্ট গ্লোরি আবার ফিরিয়ে আসে, এই যুগের পোয়েটরা যেন তারা সেটাকে আবার ফিরিয়ে আনতে পারে। তো এই হচ্ছে কবিতার বিষয়বস্তু। ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড কমেন্ট করে জানাবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবে। থ্যাংক ইউ সো মাচ।